পরনে আরব সংস্কৃতি সাদা জোব্বা, হাতে তলোয়ার, এ যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু যুদ্ধ নয়, সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন সাজে দেখা গেছে এই পর্তুগিজ সুপারস্টারকে। এমন ছবি ও ভিডিও দেখে বেশ খুশি তার ভক্ত ও নেটিজেনরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পছন্দের এই তারকাকে বেশিরভাগ সময় দেখা গেছে ফুটবল মাঠে জার্সি গায়ে, আবার কখনো নিজেকে ফিট রাখতে জিমে ঘাম ঝরাতেও দেখা যায় পর্তুগিজ এই সুপারস্টারকে। কিন্তু এবার ভিন্ন এক রূপে সবার নজর কাড়লেন পাঁচবারের ব্যালেন্ডিয়ার জয়ী এই তারকা। সম্প্রতি সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মেতেছিলেন CR7। এদিন সৌদি সংস্কৃতির সঙ্গে মিশে থাকা পোশাকে হাজির হন রোনাল্ডো। তার পরনে দেশটির জাতীয় পোশাক সাদা জোব্বা, তার উপরে জড়ান ধূসর রঙের ভারী কাজের একটি বিশেষ পোশাক যার নাম দাগলা, আর হাতে ছিল একটি তলোয়ার। পর্যায়ে দেখা যায় হাসি মুখে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এই ফুটবলার, কখনো নকশা করা কাপে আইসি ভঙ্গিতে কফি চুমুক দিচ্ছেন এই ফরওয়ার্ড, এমনকি তলোয়ার হাতে নাচতেও দেখা গেছে রোনাল্ডোকে। সেই অনুষ্ঠানে রোনাল্ডোর সঙ্গে উপস্থিত ছিলেন আল নাসেরের অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারা। সামাজিক মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন CR7। ক্যাপশনে লেখা, শুভ প্রতিষ্ঠা বার্ষিকী সৌদি আরব। এমন ছবি দেখে নেটিজন ও ভক্তদের প্রশংসায় ভাসছেন এই পর্তুগিজ তারকা। সৌদি লিগে শুরুটা প্রত্যাশিত না হলেও অবশেষে ছন্দে ফিরেছেন CR7। সবশেষ 3 ম্যাচে 5 গোল করেছেন তিনি, যেখানে এক ম্যাচেই করেছেন 4 গোল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।